দেখলাম আমাদের প্রিয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার লোকসভা নির্বাচনের প্রাকালে নির্বাচনী জনসভায় বারবার বলেছিলেন যে বিজেপির যে সরকার মানুষ দলটি হওয়ার যে স্বপ্ন দেখাচ্ছেন তা অচিরেই নষ্ট হবে এবং নির্বাচনের পর সাধারণ মানুষের উপর নেমে আসবে আবার নতুন খরগোল দুর্বিষহ হয়ে ঠিক সেই কথাই প্রমাণিত হল নতুন সরকার গঠনের পর আবার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করা হল। শুধু তাই নয়, এখনো দিল্লির রাস্তায় এ খবরও শোনা যাচ্ছে যে রাষ্ট্রায়ত্ত যে শিল্প তাকে ধ্বংস করে দেওয়ার জন্য শ্রমজীবী মানুষকে অন্ধকারে ছুঁড়ে ফেলবার জন্য তারা সেগুলোতেও হাত দেবেন, বিলগ্নিকরণ করবেন, কর্মচারী ছাঁটাই করবেন, মানুষের যেখানে কর্মসংস্থান দরকার যুব ছাত্রদের, সেখানে যেখানে 45 বছরের পর এই প্রথম বেকারত্বের সীমা সবচেয়ে তলানিতে, সেই সময় আবার যারা চাকরি করছেন তাদেরকে চাকরি ছাঁটাইয়ের ব্যবস্থা করবার পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যুব তৃণমূলের পক্ষ থেকে যৌথভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত ব্লকে আগামীকাল তারা নিজেদের মতন প্রেসের পক্ষ থেকে সমস্ত ব্লকে আগামীকাল তারা নিজেদের মতন করে রান্নার গ্যাসের দরবৃদ্ধি এবং রাষ্ট্রায়ত্ত শিল্পে শ্রমজীবী মানুষের উপর নতুন করে অন্ধকার চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে রাস্তায় নেমে মিছিল করে প্রতিবাদ করবে রাজ্যের প্রত্যেকটি ব্লকে ব্লকে। অন্যদিকে তৃণমূল যুব কংগ্রেসের ডাকে কলকাতার বুকে দক্ষিণ থেকে এবং উত্তর থেকে প্রতিবাদ মিছিল বেরোবে এই একই বিষয়ের উপরে। আমরা চাই আমাদের কর্মী সমর্থকরা, এমনকি সাধারণ মানুষ, তাদেরকেও এই মিছিলে, এই প্রতিবাদে ব্লকে ব্লকে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। যুব তৃণমূলের ইয়ে উদ্যোগে হবে মনে হচ্ছে, গোলপাক থেকে হবে। গোলপাক কটায় ওটা? সেটা দেড়টা দুটো হবে বোধহয়। আর উত্তর কলকাতায় একই টাইমে দুদিক থেকে দুটো। কালকেই? ওটা কোন জায়গায়? কালকেই। জায়গাটা যুব তৃণমূল কংগ্রেস ঠিক করবে। একটা তো গোলপাক থেকে হবেই, আর একটা আমরা তো কলেজ স্ট্রিট বা শিয়ালদা থেকে করি, যে কোনো একটি জায়গা থেকে হবে সেটা যুব তৃণমূল কংগ্রেস ঠিক করে জানাবে। আমরা সময়টা নির্দিষ্ট করছি না, কেন আমাদের মাথায় খেয়ালও রাখতে হবে যে অনেকটি সম্প্রদায়েরও বিষয় আছে, অফিস যাত্রীদের বিষয় আছে, স্কুল কলেজ আছে, সব মিলিয়ে যে যেরকম ব্লকে ব্লকে পারবেন যে সময়টা তারাই এটা নির্দিষ্ট করবেন, কিন্তু প্রতিবাদ মিছিল কালকেই হবে। আমরা দেরি
আগামীকাল হবে, তারপর দেখা যাবে পরে। আহ্বাবিদরাই বলতে পারছেন, আর ও বলবে কি করে? বৃষ্টি না হয়ে আবার এমন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হলো, তখন তো আবার